না বরফ পাওয়া যায় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব পাঁচটা ঘন্টাটা বাজিয়ে রাখুন খেয়ে পালালো এই দেখুন বন্ধুরা খেয়ে পালিয়েছে আবার চেষ্টা করতে হবে না মাছ পালাবে দাঁড়া তো ছুটকা আসছে এই তোকে তোর মাকে বলে এসেছিস বলে আসিসনি আজকে মাছ খাবে কি না জানি না হাওয়াতে খালি বড়শি অন্যদিকে চলে যাই যেখানটায় বড়শি ফেলছি সেখানটায় না কাছে চলে আসছে খালি মাছ তো এত কাছে আসে না আর একটু দূরে আসে যেখানটায় খাবার ফেলেছি তো সেই জন্য জানি না যে মাছ হবে কি না হবে হলে আপনাদেরকে দেখাবো দীঘায় কোনোদিন গেছিস কাকার সাথে যাবি যা যাস না যাস না একটা বড় তেলাপিয়া উঠেছে একটা কত বড় তেলাপিয়া খেয়ে আর ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছিল আমার কিন্তু সত্যি সত্যি ছিপে মাছ উঠেছে আমি বড় বড় রুই মাছ ধরতে পারি না ঠিকই শান্ত রুই মাছ কিন্তু আমি ছটপটে তেলাপিয়া গুলো ধরতে পারি একটা ছোট একটা বড় কিন্তু এগুলো নাম কি আমি কিছু জানি না বন্ধুরা চিকেনটা তো ডুবছে আর উঠছে খেয়ে পালিয়েছে তো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওদিক থেকে না ভাই এদিক থেকে যা এদিক থেকে আয় এখান থেকে চল তাড়াতাড়ি জোজো আসছে ওর মামার বাড়ি গেছিল চল 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 আমরা কি খেয়েছি আমরা নিজেও জানি না No, no, no.
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:25। আর কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, যোজোকে নিয়ে পড়াতে বসেছিলাম, তারপরে একটু রাত হয়ে গেছিলো, রুটি তরকারি করতে করতে আরও রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। সেই জন্য এখন সকালবেলা আমি ভিডিওটা শেষ করব বলে ক্যামেরাটা অন করলাম। তো কালকে যে মাছ ধরতে ধরতে আমি আপনাদেরকে মাছের গল্প বলছিলাম, যে একজন পুকুর থেকে মাছ ধরেছে কিন্তু তার রুই মাছটা ছটফট করছিল না, আর আমার পুকুরের মাছ এত কেন ছটফট করে। তো এই কথাটা বলছিলাম কারণ কি, আমি একটা চ্যানেলে দেখলাম, আর আমি এখন বই নিয়ে বসেছি, আজকে দুজন পড়তে আসবে, তো আমি একটুখানি নিজের জন্য রিভিশন দিয়ে নিচ্ছি, কারণ কি আমি প্রায় 5 বছর পড়ানো বন্ধ করে দিয়েছি। আমার একবার চোখ অপারেশন হয়েছিল, নেত্রনালী অপারেশন হয়েছিল, সেই জন্য আমি 5 বছর পড়ানো বন্ধ করে দিয়েছিলাম, মানে একটা একটা করে আমি টিউশনিগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। তো সেই জন্যে আর এত বছর আর মানে এতগুলো বছর আর আমার পড়ানো হয়নি, সেই জন্যে আর একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি, কারণ 6-এর বাচ্চা আসবে, সেই জন্য একটুখানি দেখে নিচ্ছি অঙ্ক টঙ্কগুলো, অঙ্কটাই বিশেষ করে একটু দেখব। তো সেই জন্য আমি একটা ছাত্রবন্ধু নিয়ে বসেছি, অঙ্কগুলো একটু দেখলে আমার মনে পড়ে যাবে। তো সে যাই হোক, যেই চ্যানেলটা দেখছিলাম, দিয়া নাগের চ্যানেল, আপনারা হয়তো সবাই জানেন দিয়া নাগের চ্যানেল প্রায় মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, বেশি বাকি নেই ওর মিলিয়ন সাবস্ক্রাইবার হতে। তো এখনও যারা মানে ওনার চ্যানেল ওনার ওই মাছ ধরা দেখেননি, তারা গিয়ে দেখে আসতে পারেন ওনার মাছ ধরাটা, আপনাদের হয়তো ভালো লাগবে, কারণ কি ও এতটাই মানে হাস্যকরভাবে মাছ ধরে। এর আগেও একবার কাতলা মাছ ধরেছে, জল থেকে জলে নেমে হাত দিয়ে কাতলা মাছ ধরেছে, আর আগের দিনের ভিডিওতে আমি দেখেছিলাম যে ও একটা মরা রুই মাছ নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে আমি এক্ষুনি পুকুর থেকে মাছটা ধরেছি, কিন্তু মাছটা দেখেই মনে হচ্ছে বাজার থেকে কিনে আনে, একদম মরা নেতিয়ে গেছে। তো সেইখানে সেই ভিডিওটা দেখেই আমার মনে হয়েছিল যে আমাদের মতো ব্লগাররা এত রিয়েলিটি দেখাই আমরা আমাদের ব্লগে, আমাদের ব্লগে তো 2-5টা করে 10টা করে ভিউ হয়, তো ওর ব্লগে কী করে এতটা করে ভিউ হচ্ছে। আর ও যেভাবে ভিডিওগুলো প্রথম দিকে বানাতো অনেক নাচ টাচ করে, সত্যি কথা বলতে আমরা তো ভিলেজ হাউস ওয়াইফ, আমরা ওই রকম করে পারবো না, কারণ আমাদের একটা পাড়ার মানুষ তো আমাদের দেখে, তো সেই জন্য একটুখানি খারাপ লাগে আমাদের, আমরা ওইভাবে ভিডিও বানাতে পারি না। আর ওর ব্লগে যেই সব রিয়েলিটিগুলো নেই, আর আমাদের ব্লগে তো সেই সব রিয়েলিটিগুলো আছে, তবু আমাদের কেন ভিউ হয় না জানি না, কোন যারা ওর পরিবারের মানুষজন আপনারাই বলুন, যে আপনাদের কি একবারও দেখে মনে হয় না যে ওটা মরা মাছ ছিল। তো আবার অনেকে কমেন্ট করেছেন খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, তো আপনারা কি এটুকুনিও বুঝতে পারেন না একটা মরা মাছ ছিপে কীভাবে উঠতে পারে, বা একটা বাজার থেকে কিনে আনা মাছ কীরকম হয় আর একটা জ্যান্ত মাছ কীরকম হয়। আমার আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স হয়েছেন, আমার নতুন পরিবারের সদস্য হয়েছেন আপনারা যারা, তারা আমার পুরনো ব্লগগুলো দেখবেন, মানে কিছুদিন আগের ব্লগগুলো দেখবেন, আমিও কিন্তু পুকুর থেকেই মাছ ধরেছি, কিন্তু আমার মাছের সাথে দিয়া নাগের মাছ ধরাটা একটু ম্যাচ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোনটা রিয়েল আর কোনটা ফেক। তো চলুন, অনেক পরের নিন্দা করে ফেলেছি, আর করবো না, এর থেকে বেশি নিন্দা করলে হয়তো দিয়া নাগের পরিবারের মানে দিয়া নাগের ফলোয়ার্সরা আমাকে মারতে ছুটে আসবে। তাহলে চলুন আমি একটু পড়ে নিই, আমি একটু পড়া মুখস্থ বলতে কি একটু অঙ্কগুলো প্র্যাকটিস করে নিই, আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার ব্লগটা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।